হাই এভরিওয়ান, আজকের ব্লগে থাকছে সারাদিন কী কী করেছি। তো এখানে সকালবেলা এখন বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে, তো মাছগুলো কাটবো। এখানে দুই রকমের মাছ নিয়ে আসা হয়েছে। তো ব্লগে আজকে সারাদিন একদম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম, সব কিছু কোথায় গেলাম সব কিছু শেয়ার করবো, আর কী খেয়েছি সব কিছুই থাকছে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে দুই রকমের মাছ নিয়ে আসা হয়েছে, এখানে চাপিলা মাছ আর মলা মাছ নিয়ে আসা হয়েছে। তো মাছগুলো আমি কেটে নিচ্ছি। তো আজকে সকালবেলায় হুট করে ঠিক হলো যে আমি আর আমার শাশুড়ি মা মন্দিরে যাব। তো লোকনাথ বাবার মন্দির তো আমাদের বাসার থেকে কাছে, প্রায় 10-15 মিনিট লাগে। তো এখানে দুপুরবেলা প্রতিদিন শুক্রবার হলেই কিন্তু পূজা হয়, ভোগ হয়, প্রসাদ দেওয়া হয়। তো ইচ্ছে হলো আজকে যেতে, তো তার জন্য ঝটপট করে মাছগুলো কেটে নিচ্ছি। তো মাছগুলো কেটে ধুয়ে রেখে এরপর স্নান করব, স্নান করে পুজো দিব, তারপর রেডি হয়ে একটার দিকে যাব। তো তার জন্য ঝটপট করে কেটে নিচ্ছি। এই যে মাছগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, তো এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর মলা মাছের মাথাগুলো এক্সট্রা নিয়েছি, ওগুলো কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করলে কিন্তু অনেক টেস্ট হয়, তো তার জন্যই। তো মাছগুলো এখন রান্না করা হবে না, তো তার জন্য ধুয়ে নিচ্ছি, তো একটা বক্স করে নিয়ে নিচ্ছি। আর মলা মাছগুলো ধুয়ে নেব খুব সুন্দর করে। আর এখানে মাথাগুলো নিয়ে নিয়েছি, অনেকে হয়তো ভাববেন যে মলা মাছের মাথাগুলো কেন নিয়েছি। তো ওগুলো আমি শেয়ার করব রান্না করার সময়, তো আজকে আর করা হবে না, যেহেতু বললাম একটু পর আমরা বের হব। তো তার জন্য ঝটপট করে সকালবেলা হালকাভাবে রান্না করে চলে যাচ্ছি। তো সকালবেলা ভাত, আলু ভাজি, ডাল এগুলো করা হয়েছিল। তো এখানে চলে আসলাম, এই তো মন্দিরে বাবার পূজা হবে, ভোগ লাগানো হবে একটু পরে। তো এখানে এসে অনেক শান্তি লাগছে, মনটা অনেক ভালো লাগছে। তো দুপুরবেলা এখানে প্রসাদ দেওয়া হবে, তো প্রসাদ নিয়ে আমরা আসব। তো এখনও বাবার ভোগ দেওয়া হয়নি, তো কীর্তন হচ্ছিল, খুবই ভালো লাগছিল, গিয়ে কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। তো এই প্রথম কিন্তু এই মন্দিরে আসলাম, অনেক ভালো লাগলো। তো কিছুক্ষণ আমরা ওইখানে থাকলাম, ঘুরলাম, আর মন্দিরটাও দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক বড় এরিয়া, খুবই ভালো লেগেছিল, আর অনেক ভক্ত এখানে এসেছিল। তো এরপর আমরা প্রসাদ খেয়ে প্রায় বাসায় আসতে আসতে 3টা বেজে গিয়েছিল। আর মন্দিরে ঢুকতে কিন্তু একটা শিব ঠাকুরের মন্দির ছিল, মন্দিরটা দেখেও কিন্তু অনেক ভালো লাগছিল, শান্তি লাগছিল। তো বিকেলবেলা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমার হঠাৎ করে ইচ্ছে করলো এভাবে খেতে। তো এখানে পেয়ারা আর তেঁতুল নিয়ে নিয়েছি, এখানে মরিচের গুঁড়ো, লবণ আর পোড়া মরিচ গুঁড়ো করে নিয়ে এভাবে মেখে খেতে খুব ইচ্ছা হলো, তো মেখে নিয়েছি, খেলাম। এরপর সন্ধ্যার পর সন্ধ্যার ধূপ দেখিয়ে, তো এখানে জিরার গুঁড়ি শেষ হয়ে গিয়েছিলো, তো তার জন্য জিরা গুঁড়ি করার জন্য এখানে জিরাগুলো তাওয়াতে টালার জন্য বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচ একদম ডিম করে দিয়েছি, না হলে কিন্তু পুড়ে যাবে, আর জিরার টেস্টটাও কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো তার জন্য তো ওগুলো বসিয়ে দিয়ে এসে এখানে এখন আমার হাজবেন্ডের জন্য আনারসের জুস করে নিয়েছি, তো খেতে চেয়েছিলো, তো তার জন্য করে নিয়েছি। এখানে আনারসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম একটা লেবুর রস আর হাফ কাপ জল, এরপর দিয়ে দিয়েছি লবণ আর চিনি, দিয়ে এরপর ব্লেন্ড করে নিব। তো জুসটা খেতে দারুণ হয়েছিল, তো জুসটা করে আমি ফ্রিজে রেখে দিব, তারপরেও বাসায় আসার পর দিব, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে। তো আরও অনেক কিছু ব্লেন্ড করার আছে, ওগুলো একটার পর একটা করে নিব। তো দুপুরবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ডালগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দুই রকমের ডাল, খেসারির ডাল আর হচ্ছে বুটের ডাল, তো ওগুলো ব্লেন্ড করে নিব। আর জিরেগুলো এই যে টালা হয়ে গিয়েছে, তো জিরেগুলো শুকনো গুঁড়ো করে নিচ্ছি। তো এইভাবে করে নিলে কিন্তু অনেক দিন দরকারিতে দেওয়া যায়। আর এগুলো হচ্ছে কুমড়ো বিচি, কুমড়ো বিচিগুলো আমার শাশুড়ি মা টেলে দিয়েছিলেন, তো ওগুলো ব্লেন্ড করে নিব। ওগুলো দিয়ে নিরামিষ
তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো হয়। তো ডালগুলো বেটে নিয়ে চলে আসলাম রান্না করতে। তো এখানে কিছু ওইভাবে পেঁয়াজের মতো করে নিব, আর কিছু বড়া করে তরকারি রান্না করব। তো সবগুলো করে নিচ্ছি, খেতে দারুণ হয়েছিল। তো সন্ধ্যার সময় আমরা এগুলো নাস্তা হিসেবে খেয়েছিলাম, আর ভাতের সাথেও খাওয়া হয়েছিল, ভালোই লেগেছে। তো সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। তো এগুলোর সাথে আমি মরিচ কুচি, এরপর পাঁচফোড়ন আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম, ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এরপরে বড়াগুলো করে নিচ্ছি, যেগুলো এক শুকনো বড়া রাখবো খাওয়ার জন্য ওগুলো। তো বড়াগুলো সব একে একে করে নিচ্ছি। তো সন্ধ্যার সময় নাস্তা হিসাবে আজকে এগুলোই খেয়েছি। তো প্রায় সবগুলো বড়া আমার করে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোও নিয়ে নিয়েছি তরকারি রান্নার জন্য, যে বড়াগুলো বানাবো ওগুলোর। তো আর বাকিগুলো এই যে ভেজে নিয়ে এরপর ওই বড়াগুলো ভেজে নিব। এরপর আমি আজকে পটল আর আলু দিয়ে তরকারিগুলো রান্না করা হবে। নিরামিষ এই তরকারিটা খেতেও কিন্তু দারুণ লাগে, খুবই টেস্ট হয়। তো কে কে এরকম খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি বড়াগুলো ভেজে নিয়ে এরপর কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, পাঁচফোড়ন আর একটা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো যখন স্মেল বের হবে এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব। পটল আর আলু দিয়ে আজকে ডালের বড়া দিয়ে রান্না করা হবে, খেতে কিন্তু দারুণ হয়, আর রান্নাটাও আজকে অনেক ভালো হয়েছিল। তো রাতের রান্নাতে আজকে এগুলোই ছিল, ডালের বড়া, তো কিছু শুকনো বড়া রেখেছি ওগুলো, আর বড়ার তরকারি করা হয়েছিল। তো এখানে হলুদ লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এরপর সব রকমের মশলা দিয়ে দিব, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব, আর তরকারিগুলো সিদ্ধ করে নিব। যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণে ঝোল দিব। তো যেহেতু শুক্রবার নিরামিষ, তো তার জন্য নিরামিষ রান্না করলাম। এখানে পেঁয়াজ রসুন ইউজ করিনি।